তুমি শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ কেমন আছো? তোমরা নিশ্চয় ভালো আছো। আমি আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। প্রথমে আমি আমার পরিচয় দিব। আমি অনুকূল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, বেড়াসী বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর, শহর শরীয়তপুর। তোমরা যারা আমার এই পাঠে অংশগ্রহণ করেছো তারা সপ্তম শ্রেণীর গণিত বইটা পাশাপাশি দেখবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। অনুশীলনী এক পয়েন্ট এক, অনুশীলনী এক পয়েন্ট এক, সপ্তম শ্রেণীর গণিত। আজ আমি এক পয়েন্ট এক, অনুশীলনী এক পয়েন্ট একের শেষের অঙ্কের সমাধান করে দেব। ছয় নম্বর অঙ্কের শেষের অঙ্কের সমাধান বইয়ে আছে 5605 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। বইয়ে এরকম লেখা আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অঙ্কটা লিখে দিয়েছি, তোমরা এখন বই বের করবে, মিলিয়ে নেবে। তাহলে 5605 এ বর্গমূল করে দেখতে হবে যে কি অবস্থা হয়। বর্গমূল করার নিয়ম হলো এখানে ডানে একটা দাগ দিতে হবে, তারপরে জোড়ায় জোড়ায় বাদ দিতে হবে। ডানের থেকে জোড়ায় বাদ দিলে হয়েছে 56, তাই না? এবার পূর্বে আমি বলেছি এখানে যে সংখ্যা লিখবো সেই সংখ্যার সঙ্গে সেই সংখ্যা গুণ করতে হবে। যদি আমি এখানে 2 নিই, এখানে আছে কত? 56। তাহলে যদি আমি এখানে 2 নিই, 2 এর সঙ্গে 4 হবে, ছোট হবে, তাহলে এটা নেওয়া যাবে না। নিতে হবে কত? মনে করো 3 নিব, 3 থেকে 9 হবে, আছে 56, তাহলে 3 নেওয়া যাবে না। নিতে হবে কত? 4 দিয়ে দেখি, 4-এ 4-এ 16, ছোট হয়ে যায়। আচ্ছা, 4 নিব না, নিব 5, 5 5 25, তাও ছোট হয়ে যায়। এবার নিব 6, 6-এর সঙ্গে 6 6 6 36, তাও ছোট হয়। তাহলে নিব কত? 7, 7 6 49, 7 6 49। যদি 8 নিই, 8 8 64, কিন্তু আছে 56, তাহলে 7 নিতে হবে, তাহলে 7 নিতে হবে। এটা আমি সুন্দর করে দেখিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য। 7-এর সঙ্গে 7 করলে 7 6 49। এখন বিয়োগ করব, 9 কত হলে 16, 9 আর 7 হলে 16, হাতে 1 4 5, তাহলে জোড়ায় জোড়ায় নামাতে হবে। 56 থেকে 49 বাদ দিলে থাকবে 7, জোড়ায় জোড়ায় নিয়েছি 05 নিয়ে দিয়েছি, তাহলে এখানে হলো 705। এই পূর্বে বলেছি 7 এর ডাবল 14, 7 এর ডাবল 14। আচ্ছা, এবার আমি এখানে যদি 1 নিই, এখানে 1 নিব, এখানে 2 নিলে এখানে 2 নিব, এখানে 3 নিলে এখানে 3 নিব, এখানে 4 নিলে এখানে 4 নিব, তা আমি 4 নিয়ে দিই, 4 এখানে 4, এই 4-এর সঙ্গে 144 গুণ, তাহলে 4-এ 4-এ 16, 4-এ 4-এ 16-এ 17, 4-এ 4-এ 5, 4-এ 4-এ 16, হাতে 1 4-এ 4-এ 16-এ 17, 4-এ 4-এ 5, বিয়োগ করতে এই কত থাকে? 6 আর কত হলে 15, 6 আর 9 হলে 15, হাতে 1 7-এ 8, 8 আর কত হলে 10, 2, হাতে 1 5-এ 6, 6 আর কত হলে 7, তাহলে দেখা যায় এটি 144, এটি 129, তাহলে এটা সাইন নেওয়া যাবে। এবার এটা মিলে নিই যেহেতু, তাহলে এখানে তোমরা দেখবেন যে এই অঙ্কটা উদাহরণ 7 পৃষ্ঠার উদাহরণ 5-এ আছে, এই একই ধরনের অঙ্ক। এইখানে বইয়ে আছে অনুশীলনী 1.1-এর 6 নম্বর অঙ্ক, আর 7 পৃষ্ঠার উদাহরণ 5 আছে একই ধরনের অঙ্ক, এই জন্যে তোমরা 7 পৃষ্ঠার উদাহরণ 5 এই অঙ্কের সঙ্গে মিলিয়ে নিবে। তাহলে এখানে লিখে যেহেতু সংখ্যাটি
বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 129 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে 5605 5605 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে এই 74 এর সঙ্গে এক যোগ করতে হবে, 74 এর সঙ্গে এক যোগ করলে 75। 75 এর বর্গ, বর্গ মানে স্কোয়ার, বর্গ অর্থে স্কোয়ার, তাহলে 75 এর বর্গ মানে 75 এর সঙ্গে গুণ 75, 75 এর সঙ্গে 75 গুণ করলে হবে 5625। এখন এখানে খেয়াল করতে হবে যে এইটা আর এই অঙ্কের থাকে এই অঙ্ক যেন বড় হয়, যদি বড় হয় তাহলে বুঝতে হবে অঙ্কটা বড় হচ্ছে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি এই 5725 এটা বড় হবে, এটা থেকে মেন যে অঙ্ক এই অঙ্কটা আমাকে বিয়োগ দিতে হবে, বিয়োগ দিলে যেটা হবে সেটা হবে উত্তর। তাহলে তোমরা উদাহরণ 5 এর সঙ্গে এই অঙ্কটা মিলিয়ে নিবে, উদাহরণ 5 আর 19 কে নিয়ে 1.1 এর 6 নম্বর অঙ্ক একই। তাহলে আর একবার দেখাই, 5605 5605 কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে চাইয়ে এখানে 7 এর সঙ্গে 7 গুণ করেছি, 7 = 49, বিয়োগ করেছি 7, জোড়ালে নিয়েছি 705 হয়েছে, 7 এর ডাবল 14, এখানে 4 দিয়েছি, এখানে 4, 4 এর সঙ্গে 144 গুণ করলে 576, 705 এর থেকে 576 বিয়োগ করলে 129 হবে। এবার যেহেতু এখানে ভাগশেষ আছে তাই এখানে বইয়ের সঙ্গে মিলিয়ে আমি লিখেছি, যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 129 আছে কাজে প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 5605 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে 74 এর সঙ্গে এক যোগ করতে হবে, এখানে যে সংখ্যা থাকবে তার সঙ্গে এক যোগ করতে হবে। তাহলে এখানে 74 আছে, 74 এর সঙ্গে এক যোগ করে হয়েছে 75, 75 এর বর্গ, বর্গ মানে বলেছি স্কোয়ার, তাহলে 75 এর সঙ্গে 75 গুণ করলে হয়েছে 5625। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি এই 5625 এর সাথে এই মেন অঙ্ক 5605 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এখানে হয়েছে 20 20, তাহলে এইটাই হচ্ছে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 1.1 অনুশীলনী সমাধান তোমাদের অঙ্কের সমাধান সম্পূর্ণ করে দিলাম, তোমরা নিশ্চয়ই অঙ্কের সমাধান বুঝতে সক্ষম হয়েছ। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করছি, সবাইকে ধন্যবাদ।